ninde sa ninde ga ma pa pa ma ga re ninde ga re ninde sa sondha bela বাড়ির উঠোনে বসে আছেন ঈশ্বরচন্দ্র ও ভগবতী দেবী। ঈশ্বর বললেন, তারপর পর্তাল বেরিয়ে উঠল, উন্মত্ত কলরব উঠল, জয় সতী জয়, যশোবতীকে চান করালো। এবার ওই লকলকে চিতার আগুনে তাকে ছুড়ে দেওয়া হবে, সহবর্ণে যাবে গো। আহা, সাক্ষাৎ সতীমা সশরীরে স্বর্গে যাবে গো। তারপর ওকে যখন চিতায় ছুড়ে দেবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, তখন ইংরেজ সেপাই এলো। তারা এসে হুঙ্কার দিয়ে বলল, ঝাড়ো না, সতীদাহ আইন বিরুদ্ধ। ব্যাস, যশোবতী তার বাবার কাছে ফিরে এলো। হে মহাত্মা, আমার প্রণাম গ্রহণ করো। কাকে প্রণাম করলে মা? মহাত্মা রামমোহন রায়কে, যিনি এই সতীদাহ প্রথা তুলে দিতে পেরেছিলেন। আর যশোবতীর কি হলো মা? সে বেঁচে গিয়ে মরে রইল রে। একাদশী পূর্ণিমা অমাবস্যায় উপোস করে, গরুর গোয়াল পরিষ্কার করে, বাড়ির সব কাজকর্ম করে, প্রায় সন্ধ্যাবেলায় এক মুঠো আলো চাল ফুটিয়ে খেয়ে অক্ষয় স্বর্গলাভের জন্য দিন কাটাচ্ছে তোর যশো জেঠি। কি বলছো মা, পাশের বাড়ির যশো জেঠি? হ্যাঁ, ও কি তুই কাঁদছিস ঈশ্বর? কাঁদিস না, পারলে এই দুর্দশা থেকে মেয়েদের উদ্ধার করার চেষ্টা করিস। কলেজ থেকে পড়া শেষ করে ফোর্ট উইলিয়াম কলেজে চাকরি নিয়েছেন ঈশ্বরচন্দ্র। মনে কিন্তু শান্তি নেই তার, কেবলই মনে পড়ে বিধবাদের দুঃখ শোক মানসিক যন্ত্রণার কথা। একসময় পড়াশোনার সংহিতায় খুঁজে পেলেন বিধবা বিবাহ বিধান, পরের দিন থেকেই বিদ্যাসাগর বিধবা বিবাহের পক্ষে প্রচার শুরু করলেন। এজন্য তাকে প্রবল জনরোষের মুখে পড়তে হলো, কিন্তু তিনি অবিচল। অবশেষে 1856 সালের 26শে জুলাই বিধবা বিবাহ আইন পাশ হলো। নিজের ছেলে নারায়ণচন্দ্রের সঙ্গে বিধবা কন্যা ভবসুন্দরী দেবীর বিবাহ দিলেন। আশীর্বাদ করি ওই শুনি যেন চরণ।
সাগর মশাইয়ের সঙ্গে দেখা করতে। মা বিধবা, মেয়ের বিয়ে হয়েছে এমন একজন কুলিনের সঙ্গে যিনি টাকা নিতেই কেবল শ্বশুর বাড়ি বাড়ি ঘোরেন। মা ও মেয়ের কোনো রোজগার নেই। এখন বিদ্যাসাগর মশাই যদি কিছু অর্থ সাহায্য করেন তবে জামাইকে আনতে পারেন, সমাজে মুখ রক্ষা হয়। বিদ্যাসাগর মশাই বহু বিবাহের বিরুদ্ধে জনমত গড়ে তুললেন। এক সময় বহু বিবাহ আইন করে বন্ধ করা হলো। এবার তিনি নারী শিক্ষা প্রসারের জন্য একের পর এক বালিকা বিদ্যালয় স্থাপন করলেন।
রয়েছো দাঁড়ায়ে জীবন মরণে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতবার্ষিক জন্ম জয়ন্তী পালিত হচ্ছে এবছর। তারই প্রদর্শিত পথ অনুসরণ করে মেয়েরা এগিয়ে যাচ্ছে সমাজের প্রতিটি ক্ষেত্রে। বাল্যবিবাহ, নারী পাচার বন্ধ করতে ছুটে যাচ্ছে মেয়েরা, প্রবল প্রতিরোধ গড়ে তুলছে, পিছু হচ্ছে অশুভ শক্তি। এসব সত্ত্বেও সমাজে নানা পণ্যের বিজ্ঞাপনে চলেছে নারী শরীরের অশোভন প্রদর্শনী। শুধুমাত্র পারিবারিক হিংসারই শিকার হচ্ছে না নারীরা, বহু ক্ষেত্রে যৌন নির্যাতনেরও শিকার হচ্ছে। এসব অতিক্রম করে যেদিন আমরা সবাই একস্বরে বলতে পারবো, নারীরে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, শুধু শূন্যে চেয়ে রব কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ, সেদিনই আকাশে বাতাসে ধ্বনিত হবে মুক্তির গান। নমস্কার সকলকে, কল্যাণী বইমেলা কমিটিকে, পাবলক ইনস্টিটিউট নৈহাটির তরফে কৃতজ্ঞতা জানাই, কারণ তারা আমাদের এই সুযোগ করে দিয়েছেন বিদ্যাসাগরের জন্ম দ্বিশতবর্ষে আমাদের যে উপস্থাপনা, আমাদের প্রণতি সুধা সাগর তীরে আপনাদের সামনে হাজির করার জন্য। নমস্কার সকলকে।